ওদের কথা বলেছিলেন যে ওদের যাতে কোনো অসুবিধে না হয় আজ লক্ষ্মী পুজোর দিন যাতে সেই ময়দা ময়দা বা লুচি এটা করতে পারে সেই ময়দা সুজি চিনি ডাল এই সব আজকে লক্ষ্মী পুজোর দিন যেগুলো দরকার হয় সেগুলো দেওয়া হচ্ছে তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাড়ার যেটা সেটা আমরা আমাদের মায়েদের হাতে আমরা তুলে দিচ্ছি যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাভাবনা যে বক্ষির ভান্ডারটা কি বক্ষির ভাড়ারটা কি সেইটা আমরা ওদের হাতে কিছু কিছু আমরা তুলে দিচ্ছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে হুগলির আরামবাগে যারা বানভাসী হয়েছেন বন্যা দুর্গত যাদের ঘর দোর সব পড়ে গেছে তাদেরকে আমরা দেখছিলাম যে আজকে লাইন করে লক্ষ্মী পুজোর কিছু সামগ্রী ময়দা লুচি করার জন্য যারা বলছিলেন শুনছিলেন সে সমস্ত কিছু দেওয়া হচ্ছিল তার সঙ্গে একটা করে ভাঁড় দেয়া হয়েছে এক একটা ভাঁড়ের সাইজ তো এত বড়ো আমি দেখছি ওই ভাঁড়টা ভর্তি করতে যে কত বছর লাগবে কারণ দিদি তো দেবেন বলেছেন পাঁচশো হাজার টাকা করে এখন সেই টাকা কবে আসবে কোনো মানে তার কোনো খবর নেই আমি শুনছিলাম যে তৃণমূলের নেতা স্বপন নন্দী যিনি আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক তিনি কিন্তু বলছেন যে ফর্ম ফিল আপ করেছেন তো এখানে টাকাটা জমাবেন যাদেরকে দেখা হচ্ছে সে ভাঁড়টা দেখিয়ে বলা হচ্ছে এখানে টাকাটা জমাবেন এবং নিজের পকেট থেকেও মনে হয় দু একজনকে কিছু দিচ্ছিলাম দেখছিলাম লক্ষ্মী আজকে যেহেতু লক্ষ্মী পুজো বেশিরভাগই যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগই শুধু ভাঁড় দেওয়া হয়েছে এরকম সাইজের ভাঁড় যেভাবে দেওয়া হয়েছে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠালেন না বানভাসীদের ভাঁড় পাঠিয়েছেন বলছেন টাকা জমাতে কোথায় তারা টাকা পাবেন সব কিছু তো ভেসে গেছে তারা তো কেউ অন্যের বাড়িতে রয়েছেন কেউ বা কোনো ক্যাম্পে রয়েছেন কেউ আবার কলেজ বিল্ডিংয়ে থাকার যেখানে ব্যবস্থা করা করা হয়েছে সেখানে আছেন কেউ আবার নতুন করে ঘর মানে তিব্বর তিপর টাঙিয়ে থাকার চেষ্টা করছেন কোথায় টাকা খরচ করারই টাকা নেই তো জমাবে কোথায় লক্ষ্মীর ভাঁড়টা কোথায় রাখবে সেটাই মানে এই পরিবারগুলো কোথায় রাখবে সেটা এখন সবথেকে বড়ো প্রশ্ন জায়গাটা তো নেই অর্থ সব মানে মানে বলা যায় ধুয়ে গেছে এখন মানে যে খরচাটা সেটাই জোগাড় হচ্ছে না এখন দিচ্ছে টাকা জমানোর জন্য একটা ভাঁড় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা বানভাসী তারা আশা করছিলেন যে এত বড় একটা পুজো গেল এই অবস্থা যে রাজ্য সরকার হয়তো তাদের জন্য একটা আর্থিক ক্ষতিপূরণ কিছু একটা ঘোষণা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এই আরামবাগে তিনি কিন্তু খতিয়ে দেখতে এসেছিলেন কিন্তু ওই দশ পনেরো মিনিট ছিলেন সাধারণ মানুষের নাগালের অনেকটা বাইরে তিনি ছিলেন একেবারে পুলিশ প্রশাসন তাকে ঘিরে ঘিরে কার্যত একটা জায়গায় দাঁড় করালেন আর তারপর আবার তিনি চলে গেলেন মানুষ কিন্তু নাগাল পাননি তাদের কথাগুলো বলার কোনো সুযোগ পাননি আর তিনিও ডিরেক্টলি মানুষের সঙ্গে কথা বলেননি কিন্তু সেটা তো নয় হলো নামকা অবস্থা একবার এসেছিলেন কিন্তু এতগুলো দিন চলে গেল এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ কি হবে তাদের মানে এই এখনও পর্যন্ত কোনো ঘোষণা নেই আরামবাগ খানাকুল গোঘাট পুরশুরা বিস্তীর্ণ এলাকা এবং আপনারা জানেন যে ঘাটাল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বন্যা কবলিত খুবই সমস্যার মধ্যে পড়েছেন এবং এরই মধ্যে পুজো গেল সেই অর্থে সরকারিভাবে কোনো ঘোষণায় এখনও পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের কানে আসেনি তা আজকে যখন লক্ষ্মী পুজো আজকে যখন লক্ষ্মী পুজো তখন নাকি লুচি করে খাওয়ার জন্য কিছু ওই দেওয়া হচ্ছে মুদির দোকান থেকে কিন্তু তার সঙ্গে একটা করে এমন বড়ো বড়ো ভাঁড় দেওয়া হচ্ছে অনেকে বলছেন টাকা পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঁড় পাঠিয়েছেন টাকা জমানোর এটা কি ধরনের বিষয় আর ভাঁড়ের যা সাইজ মানে ভাঁড়ের যা বিষয় সত্যি ওই ভাঁড় পূর্ণ করে যদি খুলতে হয় তাহলে কত বছর লাগবে সেটা এখন ভাববার বিষয় রয়েছে আর একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে হাত খরচের জন্যে টাকা দেবেন পাঁচশো হাজার টাকা তাহলে আবার জমাবেন কোথা থেকে ওই টাকা তো হাত খরচও কুলবে না মানুষের একেবারে বলা যায় আর্থিক সংকটের বলে তারা রয়েছেন কোথায় টাকা তারা আবার জমাবেন টাকা পাঠাচ্ছেন না ভাঁড় পাঠাচ্ছেন বড় বড় সাইজের ভাঁড় পাঠাচ্ছেন দেখো কত বড় বড় তোমাদেরকে ভাঁড় দিচ্ছি মাটির ভাঁড় দিয়ে দেখতে অনেক ভালো ছবিতে দেখতে অনেক বড় জিনিস দিচ্ছি কিন্তু ভাঁড় তো ফাঁকা ভাঁড় তো ঢপঢপ করছে আওয়াজ করলে মানে ওই যাদের গান বাজনার শখ আছে হয়তো ওটা বাজিয়ে একটু গান বাজনা তাহলে তাল মেলানোর কাজে কাজে লাগতে পারে যতদিন টিকবে ভাঁড়টা কিন্তু তাছাড়া ওই ভাঁড়ে টাকা জমাবেন বলছে টাকা জমাবেন টাকার সংসার চালানোর টাকা নেই বলছেন নাকি টাকা জমাবেন তৃণমূল নেতারা বলছেন এবং এইভাবেই কিন্তু আজকে দেওয়া হয়েছে কিন্তু অদ্ভুত একটা বিষয় আপনার দেখছেন দর্শক ফাঁকা ভাঁড় হোক বা সামান্য ময়দা বা কিছু একটা নদীর জিনিস হোক লাইনটা দেখেছেন লাইনটা দেখেছেন মানুষগুলোর অবস্থা নিডি পারসেন কতটা কি সংকট যে কি এমন দেওয়া হচ্ছে একটা ভাঁড় দেওয়া হচ্ছে ফাঁকা ভাঁড় তার সঙ্গে কিছু ময়দা বা কত টাকার জিনিস হতে পারে কিন্তু সেখানে দেখুন বৃষ্টি হচ্ছে ওই রকম বৃষ্টি আরামবাগে সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাচ্চারা তারপরে বয়স্করা সবাই কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন আমার নাম্বার কখন আসবে আমার লাইনটা কখন আসবে কি অবস্থা আর্থিক সংকট কোথায় পৌঁছালে এরকম দৃশ্য আমাদেরকে দেখতে খুব কষ্ট লাগে দর্শক খুবই কষ্ট লাগে যে রাজ্যের কি পরিস্থিতি বানভাসি হয়ে গেল পরিবারগুলো এখনও এখনো পর্যন্ত সরকারিভাবে তাদের সেই অর্থে কোনো সাহায্য নেই ময়দা দিচ্ছে ময়দা চিনি লুচি খাওয়ার জন্য একদিনে এটা কি ধরনের তাদের বাড়ি ঘরগুলো তৈরি করে দিতে হবে সেই সবের কোনো ঘোষণা এখনো পর্যন্ত আর শুনি না শুনতে পাচ্ছি না লক্ষ্মী ভাণ্ডারের টাকা আহ যে বলা হয়েছিল দেওয়ার কথা সেটাও আসেনি এখন ভাঁড় পাঠিয়েছেন মমতা ফাঁকা ভাঁড় পাঠিয়েছেন মমতা এত বড় বড় দর্শক

লোকে নোংরা টোকরা করছে আর করছে ওই জন্য বাধ্য হয়ে ওরা বলছে যে আমরা রাখবো না অনেকদিন রাখা হয়েছে এবারে আপনারা ব্যবস্থা করুন তাই পরিশ্রম ব্যবস্থা করেছে গার্লস কলেজে দেওয়ার জন্য ওখানে যেতে বলছে এবারে যারা যাবে তারা যান কিন্তু আমাদের বাড়িতে এখন একটু যেহেতু আমরা পরিষ্কার পরিষ্কার করেছি এখন বাড়িতে আমরা সব আছি তিনপুর তিনপুর টাঙিয়ে আমরা বাড়িতে আছি আপনার নাম আমার নাম দীপা রায় দর্শক দেখলেন মুখটা দেখলেই কষ্ট লাগছে যে কিভাবে একটা নিষ্পাপ মানে একটা মানুষগুলো কী ধরনের কথাগুলো বলে ফেলছেন কত কষ্টে রয়েছে কিন্তু খুব সহজভাবে কথাগুলো বললেন একজনের বাড়িতে তারা ছিলেন সেখানে একটু তারা মনেক্ষুণ্ণ হয়েছেন আসলে নোংরা টোংরা করে দিচ্ছে তো সবই নিজেদের দোষ স্বীকার করে নেওয়া এবং পরে কলেজের জায়গা বা সেখানে থাকার কথা বলা হয়েছে এবং তারা বলছেন যে আমাদের বাড়িটা একবার একটু জলটা নেমেছে শুকিয়ে টুকিয়ে সেখানে ত্রিপল দিয়ে আমরা সেখানে থাকছি এই কথাগুলো শুনলেও কিন্তু টনক নড়ে যাওয়ার মতো সরকারের সরকারের টনক যাওয়ার মতো সে এই মানুষগুলো সত্যি কীভাবে রয়েছে নিষ্পাপ মানুষগুলো তাদের এখনও থাকার জায়গা ঠিকঠাক নেই তারা কি করে নতুন করে ঘরটা তৈরি করবেন নতুন তাদের ঘরটা কি করে বাঁধবেন তার কোনো দিশা নেই এখন নাকি লক্ষ্মীর ভাণ্ডারের মানে লক্ষ্মীর ভাঁড় পাঠিয়েছেন এত বড় বড় মাটির ভাঁড় দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাল টিভিতে